তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। তো গাইস, আমার তরফ থেকে তোমাদের সকলকেই আসসালামু আলাইকুম আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এখন বাজে 7:52 বাজে আর 9টায় আমাদের ঈদগাহে নামাজ। তো আমরা এখান থেকে একটু আগে আগে বাড়াবো। তো চলো, বেশি ফটফট না করে চটফট রেডি হয়ে ঈদগাহের দিকে যাওয়া যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা ফুল টু ফাইনালি রেডি হয়ে একদম যাচ্ছি ঈদগাহের দিকে। আর এই দেখো, আধা ঘন্টা পৌনে এক ঘন্টা ধরে রেডি হয়ে এরা এখন আবার বলছে চা খাবো। তাহলে ভাবো কতক্ষণ, মানে কত টাইম ওয়েস্ট করছে। তো চলো, বেশি কথা না বলে ঈদগাহের দিকে যাওয়া যাক। আর যেতে যেতে একটা দোয়া সবাই, যতক্ষণ আমরা যাচ্ছি ততক্ষণ সবাই একটা দোয়া বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, जिसके बारे में हजरत शेख उदी रुदर भी रहमतुल्लाह अलैह, जब पहला कन्वोकेशन हुआ था असली मेहमान का, तो उस वक्त शेख उदी रुदर भी रहमतुल्लाह अलैह ने हाथ देखा कि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हाजिर है। फरमाते हैं कि कल जो असनादा सर्टिफिकेट डिस्ट्रीब्यूट होने वाले हैं उन्हें लाओ, मैं उस पर अपनी दस्तखत सब कर दूं, अपनी मोहर सब कर दूं। ये मकबूल बारगाह नबवी है। जो जो मदारिस हैं आप किसे देना चाहे, आप बजा है, आप अपने रिश्तेदारों को, गरीब रिश्तेदारों को दीजिए, उसके बाद मदरसों को दीजिए, अगर मुमकिन है तो थोड़ी जामी निजामिया को भी दीजिए। यहाँ पे तमाम अफराद का शुक्रिया अदा करने के साथ साथ मैं तमाम जिले हुकाम जो एडमिनिस्ट्रेशन है, রাস্তার মধ্যে প্রচুর রোদ, এখনকার রোদ গরম তো জানো। তো আমরা রুমে চলে যাই, রুমে গিয়ে কথা বলছি। আর দেখো, মুসলিমরা আর কিছু হোক না হোক, দেখো কালচার মেনে চলে কিন্তু। হ্যাঁ দেখো, এক সাইড দিয়ে যাচ্ছে কিন্তু সবাই, দেখছো তো, সবাই এক সাইড দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু হোক না হোক ওরা কিন্তু কালচার মেনে চলে, এটা মানতে হবে, ঠিক আছে। তো গাইস, যেমন কি তোমরা সবাই জানো যে ঈদের মেন খাওয়া হচ্ছে সিমই, আর আমি সিমই খাই না, ঠিক আছে। তো সেই কারণে আমি সিমই নিয়ে নিকো। তো এখন আমি খাচ্ছি দেখো পুরি, চিকেন, চাচা খাচ্ছে, আমি খাচ্ছি, আর ওই ঘরে কজন আছে, ওই দিকে ঘরে কজন আছে, মানে সবাই আলাদা আলাদা বসেছে খাচ্ছে, কেউ টিভি দেখছে, কেউ ফোন করছে, তো সবই ব্যস্ত আছে। তো এই দেখো আমাদের হিরো চলে এসছে। তোমার নামটা কি গো? আকাশ। না আসলে আমি নাম দেয় না ওটা, না আমি নাম জানি, এমনি মজাক করলাম, ঠিক আছে। তো দেখো আমাদের আকাশটা কেমন খাবে, দেখো বিসমিল্লা বলো। হাই হাই, মাশাআল্লাহ। তো চলো গাইস আগে খেয়ে নিই। তো গাইস, তখন সকালবেলায় খালি পেটে মানে ওই লুচি আর চিকেন ফিকেন খেয়ে দিয়ে হালাত এত খারাপ হয়ে গেছিলো যে একটুখানি ঘুমালাম। ঘুমানোর পরে মানে এখন আবার শরীরটা আরও বেশি খারাপ করছিলো। তো বাথরুম টাথরুম সব কিছু কমপ্লিট করার পরে আবার ইয়েতে এসছি, যে আমাদের যে কাস্টমারগুলো আছে তাদেরকে মিষ্টি সিমুই সব দিতে এসেছিলাম। তারপরে এই রোদ গরমে দেখো বাইরে মাথা খারাপ হয়ে যাচ্ছে রোদের মধ্যে। তো ওই রোদের মধ্যে এসেছি, তার কারণে শরীরটা আরও একটু দুর্বল লাগছিলো। তো এখন একটু
এনার্জি মারছি একটু ঠান্ডা কুলারের হাওয়ায়, ঠিক কিছুক্ষণ বসবো তারপর রুমে যাব। আর আমাদের এদিকে দেখো হিরো রিমঝিম খাচ্ছে, রিমঝিম। তো চলো তো তখন মাউন্টেন ডিউটা নেওয়া যাক একটুখানি, এর একটু মজা নেওয়া যাক, তারপরে রুমে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা কেমন লাগে বলো তো, পুরো ভিডিওটা শ্যুট করার পরে যখন মনে মানে যখন ভিডিওটা চেক করে দেখা হয় আর তখন দেখা যায় যে মুখটাই ওঠেনি, কেমন মুকামির মতো কাজ এটা বলো তো। আর এ তো ফুল মজা নিচ্ছে, দেখো ফুল মজা নিচ্ছ। তো চলো যাওয়া যাক, এবার খাওয়া হয়ে গেছে, এবার বাইরে বার হওয়া যাক। তো গাইস রুমে চলে এসেছি, এবার ব্লগটাকে শেষ করার সময় হয়ে এসেছে আর শরীরটা অনেকই ক্লান্ত হয়ে গেছে। আজকে আবার একটু পরে অন্য জায়গায় ঘুরতে যাবো, একটা পার্কে, হেভি সুন্দর, অনেক অনেক জিনিস আছে, হেভি মস্ত পার্কটা, ঠিক আছে, ওটা পরের ব্লগে বানাবো। আজকের এই ব্লগটা বানালাম এই যে নামাজ পড়তে গেলাম, সত্যি কথা বলতে আমি অনেক ব্যাঙ্গালোরে ছিলাম, ওটাও একটা বড় সিটি, ঠিক আছে, ওখানে অনেক লোক দেখেছি মসজিদে, কিন্তু হ্যাঁ ঈদগড়ে আজকে 10-15 হাজার লোক, ঠিক আছে, এত লোক একসাথে নামাজ পড়তে দেখে মনটা সত্যি অনেক খুশি হলো, ঠিক আছে। আর ওখানে MLA আরও কত বড় বড় সব কানাকারা সব এসেছিলো, আমি অত ইয়ে করি এসেছিলো ওরা, ঠিক আছে। তারপরে ওরা সব বললো যে আমরা তোমাদের মুসলিমকে সাপোর্ট করছি, মুসলিমদেরকে সাপোর্ট করবো, ওরা তোরা আমাদের পাশে থেকো, অনেক কিছু বলছিলো, ঠিক আছে। তো গাইজ আজকের জন্য এতটাই, হ্যাঁ, আর ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থেকে বলে কিন্তু প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে, আর তোমার বন্ধুদেরকেও শেয়ার করো। আর আজকে ঈদের স্পেশাল ভিডিও ছিল এটা, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে, না ভালো লাগার মতো তেমন কিছু তো নেই এতে। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আজকেরই অন্য ভিডিওই, ঠিক আছে, এই ভিডিওটা এখানেই এন্ড, মানে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর যেই পার্কে যাবো ওই ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে, এরপরে আসবো ওই ভিডিওটা, ঠিক আছে, আর অবশ্যই দেখবে। হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আমি, যে আমি অনেক দিন ভিডিও ছাড়িনি, আমি একটা অন্য জায়গায় কাজে এসেছিলাম, ঠিক আছে, নতুন জায়গায় এসেছিলাম, জায়গাটা সেটিং করতে, নতুন জায়গা বলে অনেকটা প্রবলেম হচ্ছিলো, সেই কারণে সব কিছু সেট করতে কাজ ভিডিও করতে পারিনি, হ্যাঁ, আর টুকটাক কাজও ছিল না, একটু টেনশনে ছিলাম, অনেক কিছু টেনশন ছিল। এবার থেকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো নতুন নতুন ভিডিও, নতুন নতুন রকমের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করো, তোমার সাথে মজা নিও আর সাপোর্ট করো, ঠিক আছে, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে, ঠিক আছে, ভিউজ বাড়ে। হ্যাঁ তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওয়ে, বাই বাই। হ্যাঁ গাইজ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজকে যে আমার পাঞ্জাবির যে লুকটা কেমন লাগছিলো ওটা আমি বানিয়েছি, ঠিক আছে, এর আগে একটা পাঞ্জাবি বানিয়েছিলাম অনেক অনেক পুরনো, সেটা আমি ঠিকমতো করে নিব। এই প্রথমবার দেখতে গেলেই প্রথমবার আমি একটা পাঞ্জাবি বানিয়েছি, বানানোর পরে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে, ভুলবে না, কিন্তু এটা কমেন্ট চাই চাই, যে প্রত্যেক যেই ভিডিওটা দেখবে কমেন্ট করবে যে পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগছিলো, ঠিক আছে, বাই।